টাকা উড়াতে না আরে বুঝছ না মাল 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 আর কি আরে হাতে কিছু না তো কি অবস্থা তোদের? আরে বেটা তোদের নিয়ে আমি আর পারি না, বুঝছো? আমাকে ফলো কর, আমি তোদের ফ্রেন্ড না, আমি তোদের সাথে সবসময় থাকি, চব্বিশ ঘন্টা তোদের সাথে থাকি। আমাকে আমাকে ফলো কর, কি করবি আমার মতো করবি, ছেড়ে দিবি দেওয়া পারো, মানে একটা মেয়ের পিছনে ঘুরতে ঘুরতে বেটা। দেখ না দেখ কি মাল। ধর শালা, এটা আমার বোন, আমার মায়ের পেটের বোন, আমার আপন বোন বেড়া। ও বাজারে যাচ্ছস, এখানে চশমা দিবি একটু? চশমা বল বাবা, বৃদ্ধ হয়ে গেছি, ব্যবসা বাণিজ্য করে দেখবি, সারাদিন ঘোরাফেরা করি। হ্যাঁ, একটু ব্যবসা বাণিজ্য দেখবি বাবা, আর আমি ব্যবসা বাণিজ্য দেখবো, আমার কি লেখাপড়া শেষ হয়ে যাবে। আচ্ছা বাজারে কি বাজার আমার কি নিয়ে যাচ্ছ কেন, আমি তো বুঝতেছি না। আস্তে আস্তে শিখতে হবে না, সব সংসারে হাল চাল ধরবি, আমার বয়স হয়ে গেছে না। বাজারে আমাকে কি জন্য নিয়ে যাচ্ছে একটু দেখবি, সবার সাথে একটু কীভাবে বাজার চলা করতে হবে এগুলো দরকার আছে, তো মিটিং করতে আমি মারাই যাবো, তাই না? আচ্ছা দোকানে এগুলো সব দেখতে হবে না? আচ্ছা ঠিক আছে, সারা জীবন কি পড়ালেখা করতে থাকবি? তোমার বন্ধুরা দেখবি তো সবাই পড়ালেখা শেষ করে পাকা। আচ্ছা চুপ করো, তুমি চুপ করো, যাচ্ছি যাচ্ছি। এই ভাই দেখ কি মাল। এতক্ষণ যে ভিডিওটা দেখেছেন হয়তোবা সেই ভিডিওটার সাথে বাস্তবতা খুব মিল নেই, বাট আপনারা জানেন এরকম ঘটনা আমাদের দেশে আমাদের সমাজে অহরহ ঘটতেছে। মেয়েরা কেন মাল হবে? মেয়েরা তো মাল না, মেয়েরা মা বোন হয়, মেয়েরা মাল হয়। আজকে বাংলাদেশ সহ সারা বিশ্বে মেয়েরা এত নির্যাতিত, লাঞ্ছিত, দূষিত কেন জানেন? কিছু পুরুষ নামে পশুর নোংরা মন মানসিকতার কারণে। হ্যাঁ, আপনারা এখন সুশীল সমাজ, এখন দোষ দিবে কি পোশাকে? আমিও দোষ দিই পোশাকে, বাট 1% জাস্ট 1% দোষ আমি পোশাকের দিব। এ নিয়ে পোশাক নিয়ে মেবি আমি অভিনয় জগতে যাকে বস মানি মোশারফ করি, হয়তো মোশারফ করিম একটা কথা বলেছিল পোশাক নিয়ে, সে অনেক সমালোচিত হয়েছিল এই কথাটা নিয়ে, পরে তার আমার সবার কাছে ক্ষমাও চাইতে হয়েছে। হ্যাঁ, আমি সমালোচিত হবো না, কারণ আমি তো আলোচিত না, তাই আমি সমালোচিত হবো না। আমি পোশাকের পক্ষেও না, পোশাকের বিপক্ষেও না। হ্যাঁ, আপনারা পোশাকের দোষ দেন, যদি পোশাকের দোষ দেন, সে বোরকা পরা মেয়েটা কী দোষ করেছিল? আচ্ছা তার কথাও বাদ দিলাম, 5 বছরের সে শিশুটা কী দোষ করেছিল? তারও কি পোশাকের দোষ ছিল? না, দোষ ছিল
ওই পুরুষ নামে পশুর মন মানসিকতা। আমি একজন পুরুষ আর এই দেশে নিজেকে একজন পুরুষ হিসেবে পরিচয় দিচ্ছি। খুবই কষ্ট লাগে, ঘৃণা লাগে। আমরা চাইলেই পারি নিজেদের মন মানসিকতা, নিজেদের দৃষ্টিভঙ্গি ঠিক করতে। যদি আমরা নিজেদের দৃষ্টিভঙ্গি বদলাই, নিজেদের মন মানসিকতা পাল্টাই, তাহলে পাল্টে যাবে দেশ, পাল্টে যাবে সমাজ।